لا يرحم الله من لم يرحم الناس، 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 لا يرحم الله من لم يرحم الناس. The sky is crying with the human lamentation. Oppressed are crying for food, clothes and heavy. বন্দনগরী চট্টগ্রামের প্রাচীনতম আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত আইসিবি প্রোডাকশনস ইসলামিক ক্যাসেট বিতানে আপনাকে স্বাগতম। আমাদের প্রকাশনায় রয়েছে সহস্রাধিক ক্যাসেট, সিডি, ভিসিডি তথা মাল্টিমিডিয়া প্রোডাকশনস, ওয়াজ মাহফিল, তেলাওয়াত, ইসলামী সঙ্গীত, হামদ, নাথ, ডকুমেন্টারি, ফিল্ম, নাটক, কৌতুক সহ বিভিন্ন ইসলামী মাল্টিমিডিয়া প্রোডাকশন সমূহ পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়। আইসিবি প্রোডাকশন ইসলামিক ক্যাসেট বিতান 49 শাহী জামে মসজিদ মার্কেট দ্বিতীয় তলা আন্দরকিল্লা চট্টগ্রাম। মাতা কুনতা নবিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকজন প্রশ্ন করেছেন, মাতা কুতিবতা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন সাহাবীর প্রশ্ন, মাতা কুতিবতা আপনাকে আল্লাহ নবী হিসেবে মুকাদ্দার করেছেন কখন? সুবহানাল্লাহ, আমি পুরুষের মতো আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে চা বিস্কুট খাওয়াতে পারবো না, এই জন্য সুবহানাল্লাহ বলেন না। স্লোগানটা তো আমার না, আপনাদের গলার পাওয়ার যে কি আছে আমি তো জানি, নির্বাচনের সময় দেখা যায়, ঠিক কিনা? চন্দন আইসের মাটি, বল্টু চৌধুরীর ঘাটি, কম বলে গলা ফাটায় দেয়। বল্টু চৌধুরী কি দেয় কথা বলে, টাকা এখন দেয় না, লিকার চা, চিনি ছাড়া, টুস বিস্কুট, বেশি সামসামি করলে এক প্যাকেট আকিস বিড়ি, এছাড়া আর দেয়। আর আপনি সুবহানাল্লাহ বলবেন এর জন্য আমাকে প্রেশার ক্রিয়েট করতে হচ্ছে কেন? স্লোগানটা তো আমার না, আল্লাহর স্লোগান, ঠিক কিনা? সব আছে না নাই? আল্লাহ মাইকটা এমন জায়গায় ফিট করছে আমার কেউ না দেখুক, দেখছেন অবস্থা, সব কিছুর মধ্যে অগোছানো অবস্থা, মাইকটা নিচে দিলেই ভালো হতো, আমিও আপনাদেরকে দেখতাম, আপনারাও আমাকে দেখতেন, ঠিক কি না? না দেখলে কি কথা বলে ভালো লাগে, শুনে ভালো লাগে? যদি শুনলেই চলতো তো বাড়ির থেকে বসে মোবাইলে ওয়াজ করে দিলেও পারতাম, ঠিক কি না? বন্ধুরা, হাদিস সাক্ষী, আল্লাহর হাবিবের সাথ করেছেন, ইমানদার যদি আল্লাহর খুশির জন্য একবার সুবহানাল্লাহ কিংবা আলহামদুলিল্লাহ উচ্চারণ করে, আমার আল্লাহ পাক আকাশ এবং জমিনের শূন্য স্থান সওয়াবের দ্বারা পূর্ণ করে ওই বান্দার আমল নামায় লিখে দিবে, আমাকে যেন আর বলতে না হয়। দুইজন সাহেব, একজন প্রশ্ন করলেন, মাতা কুনতা নবিয়া, হুজুর আপনি কখন থেকে নবী? সুবহানাল্লাহ, আমার কথা কোন দিক যাচ্ছে আলেমরা বুঝতেছে, তবে আপনাদেরকে বোঝাচ্ছে, আপনারা শিরোনাম দিয়েছেন মিলাদুন নবী, ঠিক কি না? এটা তো অনেকে স্বীকারই করে না, আগে তো বুঝতে হবে মিলাদুন নবী মাহফিলের যৌক্তিকতা আছে কিনা, ঠিক কিনা বলেন? সেটা বুঝাচ্ছি, পাশাপাশি আমার সাবজেক্ট আলোচনা করে দিচ্ছি। একজনের প্রশ্ন, মাতা কুনতা নবিয়া, আরেকজনের প্রশ্ন, মাতা কুতিবতা, রসুল্লাহ কি জবাব দিয়েছে? সিয়াসিত্তার অসংখ্য এবারতে আসছে বিভিন্ন লফজে, আল্লাহর হাবিবের সাথ করেছেন, কুনত নবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ,
অফি রেওয়ায়াতিন ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তীর, আমি তখন থেকে নবী, আদমের আদম যখন আদম ছিল না, তার একটা অংশ ছিল রুহু আরেকটা দেহ, অন্য বর্ণনা এসছে আদম ছিল মাটি আর পানিতে তার দেহ বানানো হয় নাই, যখন আমি আল্লাহর সর্বশেষ নবী তখন বলেন সুবহানাল্লাহ, আল্লাপাক রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরকে সর্বপ্রথম সৃষ্টি করেছে, সুবহানাল্লাহ বলেন, যেটাকে নূরে মুহাম্মাদি বলা হয়, নূরে মুহাম্মাদিকে সৃষ্টি করে আল্লাহ ঘোষণা দিয়েছেন মুহাম্মাদ আমার বান্দা এবং সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী এবং রাসূল, বলেন সুবহানাল্লাহ। অনেকে তো হুজুরের নূরও স্বীকার করে না, ঠিক না? আছে না? আছে। আচ্ছা বলেন তো একটা জিনিস ভালো করে খেয়াল করেন, আগে ইসিম না আগে মুসাম্মা? না মুসাম্মা, যার নাম রাখা হবে সে আগে না নাম আগে? সে আগে, আগে আমি পৃথিবীতে এসেছি তারপরে আমার নাম, নাকি আমার জন্মের আগে বাবা আমার নাম রাখছে এনায়েতুল্লাহ? হ্যাঁ, আগে আমার উজুদ অস্তিত্ব, তারপরে আমার নাম দিয়েছেন তিনি মুহাম্মদ এনায়েতুল্লাহ। পড়াশোনা করতে পারি নাই, তারপর মানুষ লাগাইছে মুফতি মহাদ্দেশ এটা সেটা যা যা, সবকিছু আমার অস্তিত্বের আগে না পরে? আদমের সন্তান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর কি অবস্থায় ছিলেন আদম সৃষ্টির আগে, যে আল্লাহ হুজুরের নাম দিলেন খাতামুন নবিয়্যিন রাসূলুর রাব্বিল আলামিন সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী, এই ঘোষণা যে আল্লাহ দিলেন হুজুরের নূরকে বানানোর পরই দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। মিলাদের আলোচনা সেখান থেকে শুরু, বলেন সুবহানাল্লাহ। বিষয়টা ঝগড়ার নয়, মিলাদ যার সিরাত তার, সিরাত যার মিলাদ তার, কোনটা বাদ দিবেন আপনি? কথা বুঝেন না? পার্থক্য হচ্ছে মিলাদ হচ্ছে স্মরণীয়, সিরাত হচ্ছে গ্রহণীয়। একটা বাদ দিতে পারবেন না আপনি? মিলাদ যার সিরাত তার, সিরাত যার মিলাদ হচ্ছে জিকিরের জিনিস, কিছু জিনিস আলোচনার জিনিস, আর সিরাত হচ্ছে অনুসরণ। সিরাত কি? জোরে বলেন অনুসরণ। কথা বুঝতেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 90 জিন্দেগির আলোচনা কখন থেকে? সুবহানাল্লাহ, আদম সৃষ্টির আগ থেকে করতে হবে। আর হুজুরের সিরাতটা কত বড়! আল্লাহু আকবার! আল্লাহ আল্লাহ কোরআনে কি বলেছেন? সূরা কলামে আল্লাহ পাক বলেন وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আপনি নিশ্চিতভাবে সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত প্রতিষ্ঠিত। সুবহান, কে বলছেন? এ সার্টিফিকেট কে দিয়েছেন? আল্লাহ। মনে রাখবেন, মুহাম্মদ সাল্লামের শানে কথা বলেছেন আল্লাহ কোরআনে, ঠিক না? আর আল্লাহর শানে কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ভাষায়, ঠিক না? কাফেররা যখন হুজুরের কাছে আসলো, মাইকটা কি নিচে দেওয়া যায়? নিচে নিচে, আমি স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবো, তাকে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে, লা ইলাহা সরায় না, আপনি ভিডিও ঘুরান, ভিডিও ঘুরান, ভিডিওটা ঘুরায়, আমি তো বলি না থাকি, করেন।
এটা ছিল কই, এতক্ষণ ছিল কই, কেন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ কথা খেয়াল করেন, আল্লাহর পরিচয় দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় আল্লাহ দিয়েছেন 1000 বছর আগে কোরআনে, ঠিক কিনা? কাফেররা যখন আল্লাহর পরিচয় জানতে চাইল, চাইছেন তাফসির বাগাবীতে এসছে, তাফসির বাগাবীতে ইহুদির আল্লাহর হাবিবের কাছে আসলেন, এসে বললেন, ইয়া মুহাম্মদ সিফ লানা রাব্বাক, আপনি যে আল্লাহর কথা বলেন, এই আল্লাহর পরিচয় কি, পরিচয় দেন। ফাআনজালাল্লাহু সূরাতাল ইখলাস, ইহুদির আল্লাহর পরিচয় জানতে চাইল, আল্লাহ পরিচয় দেবার জন্য সূরা ইখলাস নাজিল করলেন, সে সূরাতে আল্লাহ বললেন, কুল হুয়াল্লাহু আহাদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আপনি বলুন আল্লাহ এক। আল্লাহ তো বলতে পারতেন হুয়াল্লাহু আহাদ, পারতেন না? তিনি আল্লাহ এক এটা বলেন নাই, আল্লাহ চাইছেন আল্লাহর পরিচয়টা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জামান থেকে হোক, কুল মুহাম্মদ আপনি বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুয়াল্লাহু আহাদ আল্লাহ এক। হুজুরের পরিচয় আল্লাহ কি দিয়েছেন, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত প্রতিষ্ঠিত। হুজুরের চরিত্রকে নবুয়তি জিন্দেগিকে আল্লাহ আযীম বলেছেন, কি বলেছেন জোরে বলেন, আযীম অর্থ কি? আহা, এত সহজ না, বড় জিনিসকে আরবিতে বলা হয় কবির, কি বলা হয়, অনেক বড়কে আফআল তাফজিল থেকে আকবার, কি বলা হয়, ঠিক কি? কিন্তু এমন বড় জিনিস যার কোন আকার, যার দৈর্ঘ্য প্রস্থ কারো জানা নাই, যার গভীরতা জানা যায় না, বলে শেষ করা যায় না, লিখে শেষ করা যায় না, এরকম সীমাহীন বড়কে আজিম বলা হয়। তাই আল্লাহ আরশকে বলেছেন আজিম, কোরআনকে বলেছেন আজিম, নিজেকে বলেছেন আজিম, আর আপন হাবিবের চরিত্রকে বলেছেন আজিম। কোরআনকে আল্লাহ আজিম বলেছেন, কি বলেছেন, কারণ কোরআনের ব্যাখ্যা করে কুলকে নাড়া করা যাবে, যাবে কোরআন কত ব্যাপক, সুবহানাল্লাহ। তিনি লিখলেন কোরআন পাকের 6666টা আয়াতের এই একটি আয়াত কা বাহরিম লা সাহেলা লাহু, 6666টা আয়াতের মধ্যে এই ইক্কাকানা আবুদু, এই একটা আয়াত
যেন একটা বিশাল সমুদ্র। ব্যাখ্যা করে পার হবার মতো মুফাসসির নামের কোন নাবিক পৃথিবীতে জন্ম নেয়নি। এই জন্য কোরআনকে আল্লাহ বলেছেন আজিম, কি বলেছেন? আরশকে বলেছেন আল্লাহ আজিম, কি বলছেন? কেন আরশটা কত বড়? সুবহানাল্লাহ বলবেন না? কত বড় আমি একটু অনুমান দিচ্ছি, এই যে পৃথিবীটা কোটি কোটি বর্গ মাইল, ঠিক কিনা? এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় একটা সূর্য, সুবহানাল্লাহ বলবেন না? পুরুষের মতো বলেন, কত লক্ষ গুণ? 13 লক্ষ গুণ বড় একটা সূর্য। এই সূর্যের মতো 300 বিলিয়ন নক্ষত্র দিয়ে আল্লাহ একটা গ্যালাক্সি বানিয়েছেন, আর মহাবিশ্বে আল্লাহ এইরকম 250 বিলিয়ন গ্যালাক্সিকে বানায় রেখে দিয়েছে। এসব প্রথম আকাশের নিচে, তারপর প্রথম আকাশ, তারপর দ্বিতীয় আকাশ, তারপর তৃতীয়, তারপর চতুর্থ, তারপর পঞ্চম, তারপর ষষ্ঠ, তারপর সপ্তম, তারপর সিদরাতুল মুনতাহা, তারপরে 70,000 নূরের পর্দা, একটি পর্দা থেকে আরেকটি পর্দা 500 বছরের রাস্তা দূরে। এরপরে আল্লাহর আরশ, আরশের সামনের ছোট্ট একটা জায়গায় রাখা আছে কুরসি, সেই কুরসিটা কত বড়? ওয়াসিআ কুরসিহু আস-সামাওয়াতি ওয়াল আরদ, সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় তানবীরুল মেকবাস মিন তাফসির ইবনে আব্বাসে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসির লিখেছেন, কুরসিহু আওসাউ মিন আস-সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর কুরসিটা 7 আকাশ 7 জমিনের চেয়ে অনেক বড়। কত বড়? ইমাম বাগাবি তার তাফসিরে লিখেছেন, কাতুরসিন উলকিয়াত আলাইহে সাবাতু দারাহি, কুরসিটা কি রকম? যেন একটা যুদ্ধের ঢাল, ঢালের মধ্যে 7টা কাঁচা পয়সা ফেললে যতটুক জায়গা দখল করে, 7 আকাশ আর জমিনকে যদি আল্লাহর কুরসিতে রাখা হয় তার চেয়ে বেশি জায়গা দখল করবে না। এই কুরসির চেয়ে অনেক বড় হচ্ছে আরশ, সে আরশকে আল্লাহ বলেছেন আজিম, কি বলেছেন? জোরে বলেন আমিন। আর আল্লাহ কত বড় তাহলে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করা যায়, কথা বলেন, আল্লাহকে চিন্তা করা যায় না? গত 2 বছর আগে আমি সিলেট গেলাম এক মাহফিলে, সিলেট তো চিনেন। এক যুবক প্রশ্ন দিয়েছে আমাকে, প্রশ্ন হচ্ছে হুজুর আল্লাহ কোথায়? ইমাম মালিক বলেছেন এরকম প্রশ্ন করো বেদাত উত্তর দেবো, কথা বলে এইরকম প্রশ্ন, আপনারা একটু দোয়া করেন আল্লাহ যেন মাইক ম্যান হেদায়েত দান করে, আর কি বলবো, এর চেয়ে বেশি কিছু বলার আমার কাছে নাই। পরে আপনারা খেপবেন, ওরা মাইক রেখেই ভাগবে, পুষ্কুনি আছে সাতারা, অন্তত আমার বেশি আওয়াজ দরকার নাই, সব বন্ধ করে স্পিকার দুইটা চালায় দাও, এই স্পিকার দুইটা সব মাইক বন্ধ করে দাও, দুই পাশে দুইটা স্পিকার চললে আমার জনগণ শুনলেই হবে, বাইরে তো আওয়াজ দরকার নাই। দরকার আছে? বন্ধুরা প্রশ্ন কি করেছে আমাকে, কথা বুঝতেছেন? আমার দিকে থাকেন, আমার দিকে থাকেন। প্রশ্ন হচ্ছে আল্লাহ, এখন প্রশ্ন, এই প্রশ্ন করা কি, উত্তর দেওয়া কি? আমরা বড় আফসোস বাংলাদেশে বেদাত চিনি না, বেদাত আমরা বেদাত কোনটা? যদি বলা হয় কাউকে, কিছু তো বিতর্কিত মানুষ আছে, বেদাত কি বলেন? বলবে শোনেন বেদাত কি, 1 নম্বর মিলাদ কি, আমি বেদাত, নামাজের পরে মুনাজাত বেদাত, আজানের পরে মুনাজাত বেদাত, পিরি মুরিদি বেদাত, মাঝহাব মানা বেদাত, তাই তো বলবে নাকি? এই বলবে না বেদাত? আসল বেদাত হচ্ছে বেদাত ফিল এতেকাদ, আকীদার বেদাত, তারপর হচ্ছে বেদাত ফিল আমাল, আমলের বেদাত,
কারো আকীদায় যদি বিদআত থাকে সে কাফের বিদআতি, কারো আমলে যদি বিদআত থাকে সে ফাসিক বিদআতি। ফাসিক বিদআতি নাজাত পেতে পারে, কাফের বিদআতি হাবিয়া জাহান্নাম ছাড়া তার কোনো ডেস্টিনেশন নাই। আজকে আমরা আমলের বেদাত নিয়ে খুব ফাল পাড়তেছি, এটা বেদাত সেটা বেদাত, কিন্তু আকীদার মধ্যে বেদাত ঢুকে আছে, ঠিক না? তো আল্লাহ কোথায় এই প্রশ্ন করা কি, উত্তর দাও। এক যুবক তো কলেজে ছাত্র, উত্তর না দিলে তো কাফের হয়ে যাবে। আমি বললাম যুবক তোমাকে, তুমি এই প্রশ্ন করলে আমি উত্তর দিব না, আমার তো ইমান নিয়ে খাতরা হয়ে যাবে। তবে আমি একটা হাদিস শোনাই তোমাকে, বলে শোনা তিরমিজির হাদিস, আল্লাহর হাবিবের শাহাদ করেছেন, লকানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শারবাহ। সারাটা দুনিয়া যদি আমার আল্লাহর নিকট একটি মশার ডানার সমানও হতো, কোন একজন কাফের কিংবা মুশরিককে আমার আল্লাহ এক ভোগ পানি পান করাতেন না। মশার ডানা কত বড়, কথা বলি আপনাদের দেশে তো বড় হয় নাকি, দশ কুঠি এক পাল্লায় রাখলে কয় ছটা খাবে? এখন আপনি বলুন একটা মশার ডানা এটা যদি নিচে রেখে আমি উপরে দাঁড়াই, এখন প্রশ্ন কি আপনি করবেন যে হুজুর আপনি মশার ডানার কোথায়? কথা বল না, মশার ডানা আপনার কোথায়? কথা বলেন, কথা বুঝলেন? একটা মশার ডানা আমি রেখে আমি দাঁড়ালাম উপরে, আপনার কি প্রশ্ন করাটাই চলে যে হুজুর মশার ডানার আপনি কোথায়, আল্লাহ কোথায়? এই প্রশ্নই তো চলে না, বরং বলো সৃষ্টি কোথায়, মাখলুক কোথায়, খালেক কোথায়, তা তো চিন্তার শক্তি তোমার নাই, বরং মাখলুক কোথায়, গোটা সাত আকাশ সাত জমিনের উপর আল্লাহ, তাই তিনি আজিম। কোরআনকে বলেছেন আজিম, ঠিক কিনা? আরশকে বলেছেন আজিম, আপন মাহবুব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত জিন্দেগিকে বলেছেন আজিম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ঠিক কিনা? তা আমারই দিছেন সাবজেক্ট, নবুয়ত জিন্দেগি আলোচনা করেন, একটা বিষয় দিতেন নবুয়ত জিন্দেগির এই বিষয়টা বলে, কথা বুঝাতে পারি নাই? একটা কথা বলে দেই, আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আরশ চুম্বি, সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। দেড় হাজার বছর আগে ইহুদিরা হুজুরের শানে বেয়াদবি করেছে, ইহুদির উত্তরসূরি যারা ওরা এখনো বেয়াদবি করে, যেমন কুলাঙ্গার শামবাসিল বেয়াদবি করেছে, ঠিক কিনা? শোনেন নাই, মার্কিন যুক্তরাষ্ট্রে ইহুদি শামবাসিল কি করেছে, দ্য ইনোসেন্স অফ মুসলিম নামে সিনেমা নির্মাণ করেছে, মোহাম্মদ সাল্লামের আরশচুম্বী শানে বেয়াদবি করেছে, সারা দুনিয়ার মুসলমান আন্দোলনে নেমেছে, ঠিক কিনা বলেন? মুসলমান প্রমাণ দিয়েছে, ইহুদিরা মনে রেখো মোহাম্মদ সাল্লামের উম্মত নামাজ কম পড়তে পারে, রোজা কম রাখতে পারে, কিন্তু মোহাম্মদ সাল্লামের ইজ্জত রক্ষার্থে মোহাম্মদ সাল্লামের মহব্বতে জীবনের প্রত্যেকটা বছরের প্রত্যেকটা দিনের প্রত্যেকটা ঘন্টার প্রত্যেকটা মিনিটের প্রত্যেকটা সেকেন্ড বুকের তাজা রক্ত ঢালতে প্রস্তুত আছে। সারা দুনিয়ায় আন্দোলন হয়েছে, ঠিক কিনা? হয়েছে না? বাংলাদেশে হয়নি? সব রাজনৈতিক দল প্রতিবাদ করেছে, কেউ বেশি কেউ কম, ঠিক? বাংলাদেশে মুসলমানদের এই আন্দোলনকে দমন করার জন্য, বন্ধ করার জন্যই রামুল ট্র্যাজেডি তৈরি করা হয়েছে। আমি গত 15 দিন আগে রিপোর্টার্স ইউনিটিতে গোলটেবিল বৈঠক দেখেছিলাম, আপনারা ইনকিলাব মায়াদি করতে দেখেছেন হয়তো, সেখানে আমি বলেছি আমার প্রবন্ধে,
আল্লাহর হাবিবের শানে বেয়াদবি মুসলমান সহ্য করে নাই। এত কোটি কোটি মুসলমান মাঠে নেমে এসেছে এই দাবিতে, ইহুদির ফাঁসির দাবিতে, যুক্তরাষ্ট্রের ধ্বংসের দাবিতে, বারাক ওবামার ধ্বংসের দাবিতে, ওই ইহুদির বিচারের দাবিতে। মুসলমানের চেতনা যদি দীর্ঘদিন থাকে তো এদেশে মিশর বা তিউনিশিয়ার মতো একটা বিপ্লব ঘটে যেতে পারে। সেজন্য গোটা দেশের দৃষ্টিকে একমুখী করার জন্য রামুর ঘটনা ঘটানো হয়েছে, ঠিক না? হুজুরের শানে বেয়াদবি করে হুজুরের শান কেউ কমাইতে পারবে না? আল্লাহ বলে দিয়েছেন, আজিম, সুবহানাল্লাহ, কি বলেছেন? আজিম বলেছেন, কি বলেছেন? শুধু আমেরিকাতে হুজুরের শানে বেয়াদবি হচ্ছে না, বাংলাদেশে হয় না? হয় নাই? খুলনাতে কি হলো 6 মাস আগে? আমি বলে দিচ্ছি, আমার বক্তব্যে রাজনীতির কোনো গন্ধ খোঁজার চেষ্টা করবে না, দাও এটাও বান্ধব। বক্তব্য চলাকালীন এসব তামাশা। আপনি টাকা নিবেন মাইকের? আমি আর কষ্ট দিব না আপনাদের, আর আধা ঘন্টা আমাকে আল্লাহ সুস্থ করে দিয়েছেন, মাইক তো সুস্থ, আমি কি করব? এখানে 40 মিনিট আমার চলে গেছে, আর আধা ঘন্টা কষ্ট করব। বন্ধুরা কথা বুঝতেছেন, আমার এসব বক্তব্য থেকে যদি রাজনীতির গন্ধ খোঁজে আল্লাহ নারাজ হয়ে যাবে। ওয়াল্লাহি রাব্বি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মালিক আল্লাহর কসম, আমি বা আমার খানদানের জনপুরি খানদানের কোন ব্যক্তি বাংলাদেশের প্রচলিত কোন রাজনীতির সাথে সম্পর্ক নাই, কিন্তু যা সত্য তা তো আমাকে বলতেই হবে, সেটা যারই বিরুদ্ধে যাক, ঠিক কি না বলে? খুলনাতে কি করা হলো? নাটক করা হলো, নাটকের নাম হুজুর কেবলা। দাবি তো বড়, দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, ঠিক কি না? নাটক করা হলো, নাটকের নাম হুজুর কেবলা। প্রশাসনের উপস্থিতিতে এক হিন্দু যুবক হুজুর কেবলা নাটকে আমার নূর নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শানে বেয়াদবি করল। আজকে কেন তার বিচার হলো না, এই প্রশ্ন কেন করেন না আপনারা? যুদ্ধাপরাধীর তো বিচার হচ্ছে, হচ্ছে কিনা বলেন? আমরাও তো চাই বিচার, যারা প্রকৃত যুদ্ধাপরাধী, ঠিক কিনা বলেন? কিন্তু যারা আল্লাহর শানে বেয়াদবি করে, মুহাম্মদ সাল্লামের শানে বেয়াদবি করেছে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, সেই তসলিমা নাসরিন, দাউদ হায়দার, হুমায়ুন আজাদ, ডক্টর কামাল, রাশেদ খান মেনন, হাসানুল হক কিনু, তারা ধর্মাপরাধী, তাদেরকে যুদ্ধাপরাধীর আগে শাস্তি দিতে হবে, দিতে হবে, দিতে হবে। ধৈর্য ধরেন, কথা শুনেন, সময় কম, কথা বেশি হতে হবে, ঠিক কিনা? শোনেন, শোনেন, যুদ্ধাপরাধীর শাস্তি আমরাও চাই। প্রকৃত যুদ্ধাপরাধী কারা? যারা স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছে, ঠিক না বলে? তারা যুদ্ধাপরাধী, আমরা চাই তাদের ফাঁসি হোক। কিন্তু যারা কোরআনের বিপক্ষে নূর নবী মুহাম্মদ সাল্লামের শানে বেয়াদবি করলো, তারা ধর্মাপরাধী। যুদ্ধাপরাধীর আগে এই সব ধর্মাপরাধীদেরকে ফাঁসি কাস্তে ঝুলাও, ঝুলাতেই হবে, শাস্তি দিতে হবে, বাংলাদেশে ব্লাসফেমি আইন প্রতিষ্ঠা করতে হবে। মুহাম্মদ সাল্লামের শানে যে বেয়াদবি করবে তার একমাত্র শাস্তি হচ্ছে তরবারি দিয়ে তার গর্দন উড়িয়ে দিতে হবে।
তোমরা যা খুশি তা করবা, আর আমরা ইয়াতিবের মতো চেয়ে থাকবো, আর তা হবে না। বদ্র আমার মোহাম্মদ আসলামের চরিত্রকে আল্লাহ বলেছেন আজিম, ঠিক কিনা? সূর্যের সাথে চামচিকার ঝগড়া, চামচিকা চেনেন কি বলেন আপনার? চামচিকা চেনেন? বাদুর চামচিকা, উর্দুতে বলে চামগুদার, সাম্বা বাদুর। এটা দিনে চলে না রাতে? তো কবি তিরস্কার করেছে, কিরে চাম্বা বাদুর তুই দিনে বের হস না কেন? তুমি জানো না সূর্যের সাথে আমার দুশ্মনী। এই চামচিকার চাম্বা বাদুরের সূর্যের সাথে দুশ্মনী করলে সূর্যের কি হবে? কিছু হবে? আফতাবে নবুয়ত, শাহনশাহে রিসালত, সরকারে দো জাহান, সুলতানুল মদিনা, নূরে মুজাসসাম, হুজুরে আকরাম, নবিগুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ আল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান আরশ চুম্বি শানে যদি ইহুদি খ্রিস্টান কাফেররা বেয়াদবি করে, আমার রাসূলুল্লাহর তাতে কোনো ক্ষতি হবে না, ঠিক কিনা? হুজুরকে আল্লাহ বলেছেন আজিম, কি বলেছেন? হুজুরের সেই আজিম সিরাত থেকে একটা জিনিস আমি সংক্ষেপে আলোচনা করব, হুজুরের নবুয়ত জিন্দেগীর একটি দিক আমি তুলে ধরব, তা হচ্ছে দাওয়াত। কোনটা? ইলাল্লাহ, দাওয়াত। হুজুর দাওয়াত দিয়েছেন কার পথে? আল্লাহ অনেক বড়। জোরে বলেন কার পথে? কিভাবে আল্লাহর পথে দাওয়াত দিতে হবে আল্লাহ তা হুজুরকে শিখিয়েছেন। উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানুষকে আল্লাহর পথে ডাকুন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বিল হিকমা, হিকমতের দ্বারা। কিসের দ্বারা? হিকমত অর্থ কি? কৌশল। এখানে কৌশল অর্থ নয়, হিকমত অর্থ কৌশল, এখানে কৌশল অর্থ নয়। আমরা হিকমত অর্থ কি করি জানেন? ইমাম সাহেব মনে করে মিম্বরে বসে সুদের বিরুদ্ধে কথা বললে মুতুল্লি খেপবে, এটা সুদ খায়। ঘুষের বিরুদ্ধে কথা বলা যাবে না, কারণ মসজিদের সেক্রেটারি সাবেক দারোগা, অথবা কেউ না খেপো কেমন ওয়াজ করি, এর নাম হেকমত দিছি আমরা, ঠিক কিনা? এখন কথা বললে মুরিদ কমে যাবে, অতএব একটু ঘুরায় ফিরে কথা বললাম, নাম হেকমত দিছি আমরা, ঠিক কিনা? স্টেজে এসে সব কথা বললে আগামী বছর দাওয়াত হবে না, অতএব একটু ঘুরায় ফিরে কথা বলি, এর নাম দিছি হেকমত। না, এখানে আল্লাহ সেই হিকমত বলেন নাই। এখানে হিকমত অর্থ কি? ইমাম রাজি তার তাফসীরুল কাবীরে ব্যাখ্যা করেছেন, লা রাইবা আন্নাল হিকমাতা হিয়াল হুজ্জা। এখানে হিকমত অর্থ হচ্ছে হুজ্জাত, দলিল বলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন মুহাম্মদ আসলাম, আপনি মানুষকে দাওয়াত দেন দলিলের দ্বারা। কিসের দ্বারা? হুজ্জাতের দ্বারা। কিসের দ্বারা? ওয়াল মাউইযাতিল হাসানা, আর উত্তম নসিহতের দ্বারা। ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, আর প্রয়োজনে তাদের সাথে আপনি উত্তম পন্থায় বিতর্কে লিপ্ত হন, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় বিতর্ক মানেই খারাপ নয়, বিতর্ক মানেই খারাপ কথা বলে না, খারাপ অনেক সময় আপনাদের এদিকে শুনি নাই, ঢাকা চিটাগাং উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে মাঝে মধ্যে এসে কমিটি বলে হুজুর বিতর্কিত কিছু বলবেন, বলেন এক জায়গায়। আমার ঢাকাতে পরিচালক এসে কানে কানে বলতেছে, কারোর বিপক্ষে কিছু কইল না, আমার নাম ঘোষণা করার পর আমি চুপচাপ বসে আছি, আর বলতেছে হুজুর ওয়াজ শুরু করে। আমি বললাম কেমনে,
আপনি তো আমাকে শর্ত দিয়েছেন কারো বিপক্ষে যেন কথা না যায়। এখন ওয়াজের শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শায়তানির রাজিম বললি তো শয়তানের বিরুদ্ধে কথা যায়। দেশে কে হুজুর যেমন চায় তা করে, যেমন চায়, বিতর্ক মানেই খারাপ নয়। ইমাম ফখরুদ্দিন রাজি জিদালের ব্যাখ্যায় লিখেছেন, আল জিদালু নাওআন, জিদালুন ফি তাকরিরিল হক ও জিদালুন ফি তাকরিরিল বাতিল। একটা হচ্ছে সত্যের পক্ষে বিতর্ক করা, এটা করা ফরজ, আর একটা হচ্ছে মিথ্যার পক্ষে বিতর্ক করা, এটা করা হারাম, শিরক, কুফর। এবার আসেন রাসূলুল্লাহর নবুয়তি জিন্দেগী থেকে দাওয়াত কিভাবে হুজুর দিয়েছেন তা শুনবো আমরা। প্রথম হুজুর ইসলামের দাওয়াত দিয়েছেন গোপনে, দুই কি তিন বছর। রাসূলুল্লাহর নবুয়ত জিন্দেগীর দুই কি তিন বছর তিনি গোপনে দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না, সুবহানাল্লাহ। এমন সব ব্যক্তি হুজুরের কাছে এসে দাওয়াত নিয়েছেন যারা হুজুরের কাছে এসেছে, হুজুর একটা কোরআনের আয়াত পড়ছে তারা মুসলমান হয়ে গেছে। একটা দুইটা কোরআনের আয়াত পড়ছেন আর দাওয়াত দিচ্ছেন তারা মুসলমান হয়ে গেছেন। যেমন হযরতে আবু বকর, ওমর, উসমান, আলী, খাব্বাব, খুবাইব, জাবের, জুবায়ের, ইয়াসের, আম্মার, সুমাইয়া, তারা হুজুর দাওয়াত দিতে দেরি হয়েছে, গ্রহণ করতে দেরি করে নাই, তৎক্ষণাৎ মুসলমান হয়ে গেছে। মা খাদিজা তো আগ থেকেই রেডি ছিলেন, হুজুর কোন দিন দাওয়াত দিবেন, ইসলামের দাওয়াত কোন দিন দিবেন, তিনি আগ থেকেই প্রিপেয়ার ছিলেন, প্রস্তুত ছিলেন, ঠিক কিনা। দুই তিন বছর হয়ে যাবার পর আল্লাহ হুজুরকে ডাক দিলেন, যাপনি ও আনদির আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকটাত্মীয়দেরকে ডেকে সতর্ক করুন। হুজুর এক সাহাবীকে ডাকলেন, ডেকে বললেন, সাহাবী তুমি সবাইকে সাফা পাহাড়ে ডাকো। সুবহানাল্লাহ, কোন পাহাড়ে? সাফা, একটা সাফা আর একটা মারওয়া। ঘোষক যে বলল যে তোমরা যারা ঘরে আসো সবাই চলে আসো, কোথায়? সাফা পাহাড়ের পাদদেশে সব চলে এসেছে আল্লাহর হাবিবের সাথে, তখন পর্যন্ত তাদের কোনো দ্বন্দ্ব নাই। এসে দেখল আল্লাহর হাবিব সাফা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে, কাফিরেরা সব এসেছে, হুজুরকে তারা চরম শ্রদ্ধা করত তখন। সুবহানাল্লাহ, হুজুর বললেন, সাহাবায়ে কেরাম, হুজুর বললেন, কুরাইশরা, আমি যদি বলি পাহাড়ের পিছনে সশস্ত্র কিছু শত্রু দাঁড়িয়ে আছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? তারা বললেন, বেশক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি চির সত্যবাদ, আপনি যা বলবেন তাই বিশ্বাস করব। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, জীবনের সবকটি কথাই তো তোমরা স্বীকার করেছ, আমার গ্রহণ করেছ, আজকে আমি একটা চরম সত্য কথা বলি। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আমার সব কথাই তো বিশ্বাস করছো, অতএব তোমরা আমার সাথে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ইলাহ নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথার অর্থটা আপনি বুঝেন না, কিন্তু দেড় হাজার বছর আগে কাফেররা কথা বলে না, বুঝছে কি না? কথাটা শোনার পরই তো ওদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে গেল। আবু জেহেল চিৎকার করে উঠল যে আপনি এই কথা বলতে আমাদেরকে ডাক দিয়েছেন। আবু লাহাব চিৎকার করতে লাগলো, ওরা চিৎকার করে বলতে লাগলো, আজালাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউ উজাব। মুহাম্মদ সাল্লাম, আপনি এমন একটা বাক্য বললেন যে কথার দ্বারা আমাদের যত খোদা আছে সব বেহুদা হয়ে গেছে, আপনি সব বাদ দিয়ে এক খোদা এটা বললেন, এটা তো বড়ই আশ্চর্য বিষয়, এটা তো মেনে নেওয়া যায় না বলে নৌসিনা। শুরু হয়ে গেল দ্বন্দ্ব, শুরু হলো কথা বলেন না। হুজুর আসলাম যখন প্রকাশ্যে দাওয়াত দিলেন দ্বন্দ্ব শুরু হয়ে গেল, এরপর তারা আল্লাহর হাবিবের বিরুদ্ধে
তথ্য সন্ত্রাস শুরু হয়ে গেল, হুজুরের সামনে বেয়াদবি করতে লাগলো, কোরআন কারিম নিয়ে বেয়াদবি করতে লাগলো, আল্লাহর সামনে বেয়াদবি করতে লাগলো, আল্লাহর হাবিবের কাছে যেন কেউ না আসে যেন অপপ্রচার করতে লাগলো। কিন্তু তারা যত আল্লাহর হাবিবের বিরুদ্ধে কথা বলতো, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, তত বেশি আল্লাহ ইসলামের দরজা বড় করতে লাগলো। মুসলমানের সংখ্যা তত বেশি বাড়াইতে লাগলেন। যেমন আবু দাউদ কিংবা মুসলিমে একটা হাদিস এসেছে, বলবো আমি, দেড় হাজার বছর আগে হজের সময়, জাহিলি যুগে হজ ছিল, কি ছিল, আবু জেহেল চিন্তায় পড়ে গেছে যে আমার ভাতিজা মোহাম্মদ সাল্লামের কাছে যে যায় কোরআন শুনে সেই তো মুসলমান হয়ে যায়, এখন বাইরের থেকে যারা হজ করতে আসবে তারাও যদি মুসলমান হয় তো ইসলাম আর ঠেকাবো কেমনে, এটা তো মক্কার বাইরে চলে যাবে, কথা বুঝেন না, এটা কোরআনের মুজিজা, আল্লাহ হাবিবের মুজিজা, হুজুরের মুখে যারা কোরআন শুনতো তারাই মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না, বুখারীতে এসেছে আরবের সবচেয়ে বড় কবি ছিল ওয়ালিদ বিন মুগীরা, কি নাম, ওটা ছিল জাত কবি, কি কবি, আপনারা তো জাত কবি চিনেন না, এক বেজাত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নিয়ে আছে, এই কবি গুরু ছাড়া এই দেশে আর আছে কার চর্চা, নজরুলের চর্চা নাই, ফারুক আহমদের চর্চা নাই, ইসমাইল হোসেন সেরাজির চর্চা নাই, কবি জসিমউদ্দিনের চর্চা নাই, যে ব্যক্তির মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত রক্তের প্রত্যেকটা ফোঁটা থেকে মূর্তি পূজার গন্ধ আসে, সে রবীন্দ্রনাথকে নিয়ে এত বাড়াবাড়ি কেন বাংলাদেশে, বন্ধুরা রবীন্দ্রনাথকে নিয়ে তামাশা না, চুপচাপ থাকুন, রবীন্দ্রনাথকে নিয়ে খুব বাড়াবাড়ি বাংলাদেশ, ঠিক না, কিছু বুদ্ধিজীবী নামের কুত্তা আছে, কুত্তা জাহান্নাম, এরা রবীন্দ্রনাথের কবিতা পড়াকে ইবাদত তুল্য মনে করে, ঠিক কি না, আমি কিন্তু বেশি বললাম, দেখুন আজ থেকে বছর দশেক আগে ইনকিলাব পত্রিকা একটা পৃষ্ঠা ছিল হাসি তামাশা কৌতুকের, সেখানে কোনো এক কৌতুক প্রেমী রবীন্দ্রনাথের আমার সোনার বাংলা গান দিয়া ব্যঙ্গোক্তি লিখছে, কি করছে, আছেন আমার সোনার বাংলা, এটা প্যারোডি বানাইছে, এখন এটা পত্রিকায় ছাপার পরের দিন এক বুদ্ধিজীবী মামলা করলো হাইকোর্ট, ইনকিলাবের ডিক্লারেশন বাদ করতে চাইল, অবশ্য পরে পারেনি, রবীন্দ্রনাথের একটা কবিতাকে ব্যঙ্গ করার কারণে পত্রিকার ডিক্লারেশন বাদ হয়ে যায়, কিন্তু জনকণ্ঠ পত্রিকায় এবং অন্যান্য জঘন্য পত্রিকায় সূরা তিন নিয়ে, সূরা লাহাব নিয়ে প্যারোডি বানানো হয়েছে, সেই পত্রিকাগুলোকে বন্ধ করা হয় নাই, এসব তো মনের দুঃখের কথা, কার কাছে বলি, আপনাদের কাছে তো বলতে হবে, ঠিক কিনা বলেন, আপনারা এক রবি ঠাকুর ছাড়া চিনছেন, এটা ছিল বেজাত কবি, কি কবি, কলকাতা থেকে পশ্চিমবাংলা থেকে এক হিন্দু গবেষক একটা আর্টিকেল লিখেছে, আমি পড়েছি, সেখানে সে প্রমাণ করেছে যে রবীন্দ্রনাথ তার সাহিত্য চর্চায় চর্যবৃত্তি করেছে, কি করেছে বুঝছেন, খুব ভালো কাজ, চুরি করছে, চুরি চুরি, এটারে বলছে সাহিত্যের ভাষায় চর্যবৃত্তি, কি করছে, চুরি করছে, সে গবেষক প্রমাণ দিয়েছে কবি শেখ সাদি, জালালউদ্দিন রুমি, ওমর খৈয়াম, হাফিজ, তারা ফার্সিতে কবিতা লিখত, রবীন্দ্রনাথ ফার্সি ভালো জানত, ওগুলোকে অনুবাদ করে, পদ্মের অনুবাদ করে নিজের নাম চালায় দিয়েছে, এটা বেজাত কবি, আর আমার নজরুল ছিল জাত কবি, ঠিক কিনা, জাত কবি ছিল না, পশ্চিমবাংলার এক বিখ্যাত পীরের দরবার আছে ফুরফুরা শরীফ, এই ফুরফুরার প্রতিষ্ঠাতা ছিলেন আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, বড় ওলি ছিলেন, নজরুল একবার গেলেন তার সাথে সাক্ষাৎ করতে ফুরফুরায়, তো আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ ছিলেন সত্যিকার অর্থে আল্লাহর হাবিবের আশেক, তো তিনি নজরুলকে দেখে বললেন, নজরুল তুই তো অনেক কবিতা লেখস,
আমার নূর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটা কবিতা লিখে দে। কই হুজুর আমি তো উযু করে আসি। সুবহানাল্লাহকে বলছি সুবহানাল্লাহ কানে তো উযু করে আসি। উযু করে আসছে খাতা কলম মিয়া সেই বিখ্যাত নাত লেখলো ত্রিভুবনের প্রিয় আমার মোহাম্মদের নাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি দোয়া করি আল্লাহ তার বেহেশত দেখ। আমিন আমিন। সে ছিল জাত কবি আর এই কবি গুরু বাপদাদা ধর্ম তো গেল, বাপদাদা ধর্ম তো ওলিদ বিন মুগিরা তো সাহিত্যিক ছিল, কৌতুক করতো, বাপদাদার ধর্ম কই গেল? তায়েফ গেছে না তাবুক গেছে? বলো কি তুমি জানো না আবু বকর ওমর উসমান আলী হামজা জাবির জুবায়ের খাব্বাব খুবায়ের ইয়াসির আম্মার সুমাইয়া কুরাইশদের কলিজার টুকরা সপ্ত মুসলমান হয়ে গেছে। কে বলো কি কিসের আকর্ষণ? বলছে মোহাম্মদ হাসান কি যেন শুনান, তার যে শুনে সেই মুসলমান হয়ে যায়। কত ঠিক আছে আমি একটু শুনিয়ে আসি। সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের কদমের কাছে আসছে। হুজুর তাকে কোনো প্রশ্ন করলেন না, কিছু জিজ্ঞেস করলেন না, শুধু সূরা নাহাল থেকে আল্লাহ রাসূল 90 নম্বর আয়াত তেলাওয়াত করে শোনায় দিয়েছেন। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ يعظكم لعلكم تذكرون. কয়টা আয়া কথা বলেন? আপনারা না পুরুষ ভুলে গেছেন? কয়টা আয়া? কোন সুরা? আরবের জাত কবি ওলিদের মস্তক নত হয়ে গেছে, তার চোখ থেকে পানি পড়তে লাগে আর মাথাটা তুলে অস্ফুট কণ্ঠে কিছু অব্যক্ত কথা বের হয়ে গেল, বুখারীতে আছে। সে বলল ওয়াল্লাহি ইন্না লাহু লাহালাওয়া ওয়া ইন্না আলাইহি লাতালাওয়া। আল্লাহর কসম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যা শুনালেন এতে খুব মজা লাগছে, খুব মজা, খুব মিঠা, যেন আপনি বেহেশতের হালুয়া লুকমা বানায় খাওয়াই দিছেন। মাথাটা নত করে চলে আসলো সে। আবু জেহেল দৌড়ে গেছে, দোস্ত খবর কি? খবর তো তোমার ভালো লাগবে না, কত চুপচাপ কেউ না শুনে। শোনো বুখারী দ্বিতীয় খণ্ডে আছে। ওয়ালিদ বলল আবু জাহাল ওয়াল্লাহি মা মিনকুম আহাদুন বিল আশআরি আ'লামা মিন্নি। আল্লাহর কসম সারাটি মক্কায় আমার চেয়ে বড় কোন কবি তোমাদের মধ্যে নাই, কাবার মালিক আল্লাহর কসম করে বলছি, মোহাম্মদ সাল্লামের নূরের জবান থেকে যা শুনলাম এটা মানব রচিত কথা নয়, এটা আল্লাহর বাণী। আবু জাহেল চিন্তায় পড়ে গেছে, মোহাম্মদ সাল্লাম যদি কোরআন শোনান, 1500 বছর আগে বাইরের লোকও হজ করতে আসছে, কথা বুঝতেছেন, রোম থেকে, দামেস্ক থেকে, ইয়ামান থেকে, মাসার থেকে,
ভাই সাবধান, আমার ভাতিজা মোহাম্মদ সাল্লামের কাছে যায় না। এক লোক যতটুকু মনে করে আমার রোমের, সে আবু জাহালকে বললো কেন কেন যাবো না কেন, শুনছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই ইজ্জত করেন, গোটা মক্কার মানুষ ওনাকে আল আমিন বলেন, ওনার কাছে কেন যাবো না। তা আবু জাহাল শয়তান তো বলেছে, দেখেন ওনাকে ওনার কাছে জিন এসে কি যেন বলে, নজবুল্লাহ বলবেন না, ওনাকে জিনে আসর করছে, মাযাল্লাহ বলেন। তো রোমের ওই লোকটা ছিল তবিব, চিকিৎসক, হাকিম, দার্শনিক, প্রজ্ঞাবান লোক। সে বলল, তাহলে আবু জাহেল আমাকে নিয়ে যান মোহাম্মদ আসলামের কাছে, আমি তো চিকিৎসা জানি, জিন চলে যাবে। আবু জাহেল নিয়ে আসছে, আসে দুনিয়ার পূর্বের কোন নবীর চেহারা দেখে কেউ মুসলমান হয় নাই, কিন্তু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক দেখে উনি কাফের মুসলমান হয়ে গেছে 1500 বছর আগে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা ছিল মুজেজা, হুজুরের চুল মুজেজা, হুজুরের থুতু মুজেজা, হুজুরের পেশাব মুজেজা, হুজুরের ঘাম মুজেজা, হুজুরের পায়খানা মুবারকটা মুজেজা ছিল। আমি কি বেশি বললাম? হাদিস খুলে দেখেন, কিতাবুশ শেফা বিতারিফি হুকুকিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়েশা বলেন, হুজুর যখন প্রাকৃতিক কাজ সেরে বের হইতেন, আমি ঢুকে দেখতাম কোনো চিহ্ন নাই পেশাব পায়খানা, তা আমি এসে বলতাম, হুজুর কিছু তো দেখলাম না। হুজুর বলতেন, আয়েশা তুমি তো জানো না, আমার পায়খানাটাও মাটি বরকতের জন্য খেয়ে ফেলে। হুজুরের চুল ছিল মুজেজা, হুজুরের হাত ছিল মুজেজা, হুজুরের চেহারা ছিল মুজেজা। এই জন্য হুজুরকে আল্লাহ কোরআনে বাইয়েনা বলেছেন, বাইয়েনা নামে একটা সুরাও নাজিল করছেন, لم يكن الذين كفروا من اهل الكتاب والمشركين منفكين حتى تاتيهم البينه। হুজুরকে আল্লাহ বাইয়েনা বলেছেন, বাইয়েনা কোন জিনিস? আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছেন, রাসূল মিন আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হচ্ছেন আল্লাহর বাইয়েনা, আল্লাহর দলিল বলেন, সুবহানাল্লাহ, ঠিক না? ওই রোমের চিকিৎসক আবু জেহেলের সাথে আল্লাহর হাবিবের কাছে এসে বুঝছে, সুবহানাল্লাহ, এরকম ব্যক্তিকে জিন আসর করতে পারে না, বরং জিন এই রকম ব্যক্তির গোলামি করে আদবের সাথে। সে আল্লাহর হাবিবের কাছে আবেদন করলো, হুজুর আপনি মানুষকে কিসের দাওয়াত দেন, আমাকে একটু শোনান, সুবহানাল্লাহ, কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ, সোয়া এক ঘন্টা হয়ে গেছে আর 15 মিনিট, আমাদের নিয়ত ঠিক আছে তো? সবার নিয়ত ঠিক নাই। দেখুন এত রাত পর্যন্ত এত মানুষ বসে আছেন, শয়তানের তো ভালো লাগতেছে না, ভালো লাগতেছে সুরসুরি দিয়া চুলকানি দিয়া চাইতেছে উঠায় দিব, তা আমরা কি পারি না শয়তানের অভিশপ্ত গালে একটা থাপ্পড় লাগাই দিই? আমরা নেক নিয়ত করছি, কিছুক্ষণ পর মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহ ওয়ালা হয়ে বাড়ি যেতে চাই, কারা কারা হাত তুলে দেখা, আরে তাকবীর আল্লাহু আকবার, আরে রাসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার দাঁড়ায় আছেন কেন আপনারা? বসেন, ওয়াজ মাহফিলে মানুষ দাঁড়ায় থাকে কেন জানেন? কথা বলে না, তিনটা কারণ,
জায়গা না পাইলে দাঁড়ায় থাকে, কিংবা মনে করে ওয়াজ মাহফিলে কথায় যদি গোলমাল হয় দৌড় দিতে সুবিধা। তৃতীয় কারণ হচ্ছে শুনছে নফল নামাজ দাঁড়ায় পড়লে ডবল সব, বসে পড়লে অর্ধেক সব, তো ভাবছে ওয়াজও দাঁড়ায় শুনলে ডবল সব। এমন বিষয় না, বসেন সবাই, বসে স্বেচ্ছাসেবকও বসে। বন্ধুরা আমার, এখন ওই লোক এসে আল্লাহর হাবিবের কাছে বললেন, হুজুর আপনি একটু দাওয়াত শোনান আমাকে, সুবহানাল্লাহ বলবেন না? উনি ঘুমাচ্ছে নাকি উঠে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা পড়লেন, কি বললেন? তারপর কোরআনের আয়াত পড়লেন কয়েকটা। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাদীরা ওয়া দাঈয়ান ইলা আল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ওই যে পারস্যের চিকিৎসক রোমের খেয়াল আছে, সে বলল আইদ হাজা ইয়া রাসূলুল্লাহ, আপনি কি শুনাইলেন? কলিজা ঠান্ডা হয়ে গেছে, মন ভরে গেছে, আবার শোনান। হুজুর শুনালেন, সে বলল ইয়া রাসূলুল্লাহ মন ভরে নেই, আরেকবার শোনান। হুজুর আবার শোনালেন, সে বলল হুজুর মন ভরে নেই, আরেকবার শোনান। হাদিস এসেছে সালাসা মাররাত, হুজুর তিনবার তারে দাওয়াত দিলেন। সে লোকটি ডাক দিয়ে বলল হাতি আদাক উবাইউকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার হাতটা বাড়ায় দেন, ওই হাতে হাত রেখে এখন আমি মুসলমান হয়ে যাব। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসছে চিকিৎসা করতে, হুজুর তার চিকিৎসা করে দিছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আবু জাহেলের তো মাথা খারাপ, তো বলছিলাম না তোরে বাপ দাদার ধর্ম ছেড়ে দিবি, তুমি কি পাইছো, কি পাইছো মোহাম্মদ সাসামের এই কথায়, তুমি কি পাইছো যে তুমি বাপ দাদার ধর্ম ছেড়ে মুসলমান হয়ে গেছো? সে বলল কি পাইছো, কি পাইছি শুনবা, শোনো। সে বলল আল্লাহি লাকাদ সামিতু কাওলাল কাহানা ওয়া কাদ সামিতু কাওলাশ শুআরা, অনেক বড় বড় কবির কবিতা পড়েছি আমি, গণকদের কথা শুনেছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা বললেন এটা কোনো কবিতা নয়, গণকের কথা নয়, জ্যোতিষের কথা নয়। তিনি যখন আমার সামনে কোরআন করিম থেকে দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, আমার মনে হয়েছে সমুদ্রের অতল তল দেশ থেকে কেউ যেন মণিমুক্তা তুলে আমার দুই কানে ঢেলে দিচ্ছে। আল্লাহ রাসূল দাওয়াত দিলেন 23 বছর, কত বছর জোরে বলেন? কাফেরেরা প্রথম বাধা দিল কি? তথ্য সন্ত্রাস। কি করলো? রাসূলুল্লাহর দাওয়াতকে বন্ধ করার জন্য অপপ্রচার করত, সমালোচনা করত, যত করত আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে ময়দানকে তত প্রশস্ত করে দিতেন। কাফেররা দেখলো যে না, মৌখিক প্রতিবাদ দিয়ে আল্লাহ রসুলের দাওয়াতকে ঠেকানো যাবে। এবার তারা আসলো, লোভ দেখালো, কি করলো? চরম প্রলোভন, লোভ দিছে। একদল লোক হুজুরের কাছে পাঠাইছে, তারা এসে আবু তালেবের কাছে প্রস্তাব দিল যে আবু তালেব আপনার ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন না দ্বীনের দাওয়াত বন্ধ করে দেক, বিনিময়ে তিনি কি চান? যদি তিনি চান একটু জিকির করেন, নিজেরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ so
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদল লোক তার আল্লাহর হাবিবের কাছে পাঠালো, চাচার কাছে, এসে প্রস্তাব দিল, আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলুন তিনি যেন দিনের দাওয়াত বন্ধ করে দেন। নজরুল্লাহ বলবেন না, বিনিময়ে তিনি যা চান আমরা তা দিব, যদি তিনি আরবের ক্ষমতা চান আমরা ওনার হাতে তুলে দিব, যদি তিনি সুন্দরী কোনো রমণীকে বিয়ে করতে চান আমরা ব্যবস্থা করব, যদি তিনি টাকা পয়সা চান আমরা ব্যবস্থা করব। তারা চলে গেল। রাতে হুজুর বাড়িতে আসলেন, আবু তালেব বললেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওরা তো এই প্রস্তাব দিয়েছে, তুমি কি চিন্তা করছ? ইবনু কাসির বর্ণনা করেছেন, তিনি বললেন চাচা তাদেরকে বলে দিয়েন কুরাইশদেরকে, লাউ ওয়াদাতি শামসা আলা ইয়ামিনি ওয়াল কমারা আলা ইয়াসারি, ওরা যদি সূর্যটা আমার ডান হাতে তুলে দেয় আর চন্দ্রটা বাম হাতে, তারপরও আমি এক মুহূর্তের জন্য কালেমার দাওয়াত বন্ধ করব না। আরেকবার কিছু কাফের হুজুর কাছে এসেছে, এই একই প্রস্তাব দিয়েছিল, আপনি কি চান, ক্ষমতা চান আমরা দিব, সুন্দরী স্ত্রী চান আমরা দিব, সম্পদ চান আমরা দিব। হুজুর জবাব দিয়েছেন, লাস্তু বিফাকিরিন ওয়া মা হাওয়াইতু ইমরাআ আনা রাসূলুল্লাহ আদউকুম মিন ইবাদাতিল আসনামি ইলা ইবাদিহি লাস্তু বিফাকির, আমি ধনের কাঙ্গাল নই। সুবহানাল্লাহ, হুজুর কি ধন চাইছেন? না, যদি চাইতেন আল্লাহ কি পরিমাণ দিতেন? বুখারীতে আছে, হুজুর বলেছেন লাউ আরাদতু আন তাসিরাল জিবালু মাহিয়া যাহাবান ফিদ্দাতান লাসারাত, আমার বলতে হবে না মুখে, যদি আমি চাই চাইতে দেরি হবে, মক্কা শরীফ মদিনা শরীফের সকল পাহাড়গুলো সোনা রূপা হয়ে আমার দুই পাশ দিয়ে দৌড়াবে। হুজুর কি তা চাইছেন? হুজুর বলেছেন কাফেরেরা আমি ধনের কাঙ্কাল নই। ওমা হাওয়াই তো ইব্রাহিম, কোনো মহিলার দিকে আমার কোনো আসক্তি নাই। আনা রাসূলুল্লাহ, আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী এবং রসুল, আমার কাজ আমি মানুষকে গায়ুল্লাহর এবাদত থেকে বিরত রেখে এক আল্লাহর এবাদতের পথে আহ্বানকারী বলে সুবহানাল্লাহ। এবার আমি সংক্ষেপে বলে ফেলি, তারা দেখলো যে না লোভ দিয়াও হুজুরকে সুবহানাল্লাহ নবুয়তের মহান দায়িত্ব দাওয়াতের কাছ থেকে বিরত রাখতে তারা পারেনি দেড় হাজার বছর আগে। তখন তারা করলো কি, তৃতীয় বাধা দিল আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং সাহাবায়ে কেরামের উপর দৈহিক নির্যাতন শুরু করল, তাতেও তার আল্লাহ রসুলের দাওয়াতকে বন্ধ করতে পারে না। তারপর তারা চিন্তা করলো আল্লাহর হাবিবকে শহীদ করে দিবে, সেটাও আল্লাহ বাস্তবায়ন করতে তারা করতে পারে নাই। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে দেড় হাজার বছর আগে মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ চলে গেলেন। নব্বই জিন্দেগীর ১৩ বছর হুজুর দাওয়াত দিলেন মক্কায়, মদিনা শরীফে গেলেন ১০ বছর দাওয়াত দিলেন আর জিহাদ করলেন বলে সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? নূর নবী আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ২৩ বছরের নব্বই জিন্দেগীর ১৩ বছর মক্কাতে দাওয়াত দিলেন। চারটা পদ্ধতিতে কাফেররা বাধা দিছে, কোনো বাধায় তারা সফলতা লাভ করতে পারেনি।
আল্লাহর হুকুমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে মক্কা থেকে হিজরত করে মদিনা শরীফ আসলেন। মদিনা শরীফে তিনি 10 বছর দাওয়াত দিলেন আর 80টার বেশি জিহাদ করলেন। 23 বছর পর আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত ঝরা দীন ইসলামকে পরিপূর্ণ করে দিলেন। দেখেন আল্লাহর হাবিব আল্লাহ আল্লাহ চিন্তা করতে পারবো না আমরা। আমি একটা কথা মাথায় ঢুকাই দিই, দেখেন 100,000-এর উপর নবী হাজার হাজার বছর দাওয়াত দিছেন দিন পরিপূর্ণ, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে 23 বছর দাওয়াত দিলেন আর 80টার বেশি জিহাদ করলেন। আল্লাহ আরাফাত ময়দানে মুহাম্মদ সাল্লামের রক্ত ঝরা দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ করে দিছেন না? 23 বছরের মাথায় হুজুর যখন বিদায় হজ্জে আরাফাতে আসলেন, ইমাম খাজেন বর্ণনা করেছেন আসর নামাজের শেষ সময় মাগরিব নামাজের কিছু আগে আল্লাহ ওয়াহী নাযিল করলেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ ঘোষণা করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে খুশ খবর শুনায় দেন, জগৎবাসীকে খুশ খবর শুনায় দেন, হাজার হাজার বছর লাখের উপর নবীর প্রচেষ্টায় দিনকে আমি পরিপূর্ণ করি নাই, কিন্তু আজকে আমি মুহাম্মদ সাল্লামের রক্ত ঝরা দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের জন্য তোমাদের উপর আমার নেয়ামতকে পরিসমাপ্ত করলাম, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইসলামকে আমি দীন হিসেবে ধর্ম হিসেবে মনোনীত করলাম। আল্লাহ নিরপেক্ষ না পক্ষ নিছে কথা বলে নাকি নিরপেক্ষ? আল্লাহ ইসলামের পক্ষ নিছেন, আল্লাহ মুহাম্মদ সাল্লামের পক্ষ নিছেন, মুহাম্মদ সাল্লাম 1500 বছর আগে আল্লাহর পক্ষ নিছেন, তো তুমি আর আমি কেমনে ধর্ম নিরপেক্ষ হব? সুযোগ আছে নাকি আছে? আরে ধর্ম নিরপেক্ষ মানে নাস্তিক। ধর্ম নিরপেক্ষকে ইংরেজিতে বলা হয় সেকুলারিস্ট, ধর্ম নিরপেক্ষতাকে বলা হয় সেকুলারিজম। ধর্ম নিরপেক্ষ সেকুলারিস্টের ওয়ার্ড নোট শব্দার্থ ডিকশনারিতে লেখা আছে, দ্য ম্যান হু হ্যাজ নো রিলিজিয়ন, যে লোকের কোনো ধর্ম নাই সে হচ্ছে ধর্ম নিরপেক্ষ। আমি জানতে চাই আপনাদের ধর্ম আছে না? না, আমি বলে থাকি আমি হিন্দু ধর্ম নিরপেক্ষ হইতে পারে, কারণ তার কাছে যে ধর্ম আছে ওটা থাকলি কি আর না থাকলি কে, বরং না থাকলি ভালো। খ্রিস্টান ধর্ম নিরপেক্ষ হতে পারে, কারণ তার কাছে যে প্যারালাইজ ধর্মটা আছে ওটা থাকলি কি আর না থাকলি কে, বরং না থাকলে। ইহুদি ধর্ম নিরপেক্ষ হতে পারে, কারণ তার কাছে যে ধর্মটা আছে ওটা থাকলি কি আর না থাকলি কে, বরং না থাকলে। বৌদ্ধ ধর্ম নিরপেক্ষ হইতে পারে, কারণ তার কাছে যে ধর্ম আছে ওটা না থাকলেই ভালো, ঠিক কিনা? কিন্তু কালেমায় বিশ্বাসী মুসলমান সে তো ধর্ম নিরপেক্ষ হতে পারে না, ধর্ম নিরপেক্ষ মানে ধর্মহীন। তাহলে স্লোগানটা এটা চলবে? আমি বলি স্লোগানটা, ধর্ম যার যার রাষ্ট্র সবার, এটা কি মুসলমানের স্লোগান? কথা বলেন আবার, এবার কি শুনলেন? ধর্ম যার যার উৎসব সবার, আপনি বলেন ধর্ম যার যার কাছে উৎসব সবার, তার মানে হচ্ছে আমাদের উৎসবে হিন্দুরা আসবে, হিন্দুদের উৎসবে আমরা যাব, ঈদের সময় তারা এসে আমাদের সাথে ঈদের নামাজ পড়বে, আর আপনারা যে তাদের পূজার সময় শারদীয় দুর্গাপূজায় অংশগ্রহণ করবেন। অর্থ তো তাই, ধর্ম যার যার উৎসব সবার। ইমান আছে না গেছে? তা আমরা কোথায় আছি? আমাদের অনুভূতিটা কি এতই ভোদ ও বিশ্বাস শূন্য হয়ে গেল? আমাদের স্বার্থ, আমাদের রাজনীতি, অর্থনীতিটাই কি আমাদের মুখ্য হয়ে গেল?
আমাদের কথার দ্বারা আমরা মুশরিক হয়ে যাচ্ছি, কাফের হয়ে যাচ্ছি, বেঈমান হয়ে যাচ্ছি, সেদিকে আমাদের সামান্যতম দৃষ্টি না। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করে, আমিন। দেশের সকলকে টপ টু বটম, টপ টু বটম সবাইকে যেন আল্লাহ হেদায়েত দান করে, আমিন। আল্লাহ যেন মুসলমান বানান, আমিন। রাহে সিরাতে মুস্তাকিম যেন দেখান, বলুন আল্লাহুম আমিন। এক লক্ষের উপর নবী হাজার হাজার বছর চেষ্টা করেছেন, দিন পরিপূর্ণ হয় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেড় হাজার বছর আগে 23 বছর দাওয়াত দিয়েছেন, দিন ইসলাম পরিপূর্ণ হয়ে গিয়েছে, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে মুসলমান করেছেন, এটা আল্লাহ সবচেয়ে বড় শুকরিয়া। সাদাকাল্লাহু আযীম ওয়া সাদাকা রাসূলুহু নবিয়ুল কারীম ওয়া রাহমা আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সঙ্গে কমিটির আজকে কথা ছিল, আমি অসুস্থ, শুধু দোয়া, শুধু কথা বলেন, কিন্তু আমি দেখলাম শুধু দোয়ায় হবে না, কিছু দাওয়া লাগবে। কি লাগবে? তো কিছু দাওয়া হইলো, এখন দোয়া বাকি। এখন কি বাকি? আপনাদের কষ্ট হয়ে গেছে? বুঝি শুনে কোন কষ্ট হয়েছে? তো তো সব পাবেন না। বাবা মার কবরকে আল্লাহ তুমি বেহেশতের বাগান বানিয়ে দাও। ও রব্বুল আলামিন, এখানে এমন অনেক যুবক শুয়ে আছেন, বাবা মা বেঁচে থাকতে কোনো কামাই রোজগার ছিল না, চাকরি ছিল না, ব্যবসা ছিল না, দুঃখী বাবার মুখে এক মুঠ ভাত তুলে দিতে পারে নাই, দুঃখিনী মাকে ভালো একটা শাড়ির কাপড় দিতে পারে নাই, এখন হাজার হাজার টাকা কামাই করে কিন্তু বাবাও নাই মাও নাই, এরকম চক্ষু বড়া পানিয়ার বুক বড়া ব্যথা নিয়ে যারা হাত তুলেছে তাদের সকল বাবা মার কবরের আজাব আল্লাহ তাকে আমার তুমি মাফ করে দাও। আল্লাহ পাক পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত তুলেছেন, অবলা সরলা সতী সাধ্বী যত মা বোন হাত তুলেছেন আল্লাহ তাদের মনে কত দুঃখ আছে, কষ্ট আছে, পৃথিবীর কারো কাছে বলতে পারে না, মনের ব্যথা, মনে লালন করে তিল তিল করে জীবনটারে ক্ষয় করে দেয় মাহবুব, এরকম দুঃখ আর বেদনা নিয়ে
যত মা বোন হাত তুলেছে তাদের মনের সব দুঃখ তুমি দূর করে দাও। আল্লাহ তাদের এক একজনকে এক একটা সোনার সংসার তুমি হাদিয়া করে দাও। আমিন। আয় আল্লাহ পাক, গুনার বোঝা কাঁধে করে হাত তুলেছি আল্লাহ, গুনার কথা মনে হলে তোমার সকাশে হাত তোলার সাহস পাই না আল্লাহ, কিন্তু যখনই মনে পড়ে আল্লাহ তুমি রহমান ও রহিম, তুমি গাফফার ও করিম, আমরা তোমার আখেরি নবী নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি উম্মত আল্লাহ, আশায় আমাদের বুকখানা ভরে যায়, মাগুত চোখ ভরা পানি আর বুক ভরা আশা নিয়ে হাত তুলেছি। আমি পাপি সহ যারা বসে আছে, প্যান্ডেল ছাড়ার আগেই তুমি আল্লাহ শিশুর মতো নিষ্পাপ বেগুনাহ বানায় দাও। আমীন। মাসাব্বিত উজুহাল কুফফার, আমীন, ওয়া দাইয়িক সুদুরাল কুফফার, ওয়া জালজিল আকদামাল কুফফার। আল্লাহুম্মা আল'ান শামবাসিল, আমীন, আল্লাহুম্মা আল'ান শামবাসিল, আমীন, اللهم العن شمبسين من المسلمين الذين استشهدوا في سبيلك لإعلاء كلمتك ولعز دينك. اللهم احفظ المسلمين البرميين، اللهم احفظ المسلمين البرميين، اللهم دمر ديار كفار البرميين، اللهم دمر ديار كفار البرميين، وسلط عليهم عذابا شديدا وغضبا عظيما يا رب العالمين يا منان من علينا حبب الينا القران حبب الينا الايمان يا حنان يا منان اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا إمامنا محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت أن لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدًا صلى الله عليه وسلم العالمين. السلام عليكم ورحمة الله تعالى وبركاته.